এই করোনা সিচুয়েশন কাটিয়ে আবার নতুন করে গ্রুপ ক্যাম্পের উদ্দেশ্যে আজকে দার্জিলিং যাচ্ছি। আমাদের 115 জন মেম্বার আজ নৈহাটিতে অপেক্ষা করছি তিস্তা তর্ষায় উঠবার জন্য। প্রত্যেকটা মেম্বার ভীষণ রকম এক্সাইটেড, কারণ এতদিন বাদে আমাদের যে ক্যাম্প হচ্ছে সেই জন্য বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করেছে। আমরা যাতে সাকসেসফুল হয়ে ফিরতে পারি তার জন্য আপনারা উইশ করবেন। ট্রেনের ভেতরের অংশটি দেখাচ্ছি, সবাই বসে কেমন জার্নিটাকে এনজয় করছে। প্রচন্ড গরম, কিন্তু তবুও একটা টান টান
খারাপ উত্তেজনা যে আমরা যাচ্ছি দার্জিলিং বেড়াতে। আমার বিশেষ করে আমার অনেক খুব বিশেষ, আমি মানে খুবভাবে বিশেষভাবে আনন্দিত বা মানে একটা বিশেষ ফিলিংস হচ্ছে এই জন্যেই যে আমি দীর্ঘ 15-20 বছর বাদে প্রায় আমি সাউথ গ্রুপের সঙ্গে ক্যাম্পে যাচ্ছি। এর আগে তো লাস্ট যে বছর ক্যাম্প হয়েছে সে বছরও আমি প্রথম দিন থেকে ক্যাম্পে জয়েন করতে পারিনি, যার জন্য দ্বিতীয় দিনে আমি আলাদাভাবে আমাকে যেতে হয়েছিল। এটা আমার খুব দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছিল আমার একটা ফ্যামিলি প্রবলেমের জন্য। এইবার সেই জন্য প্রথম থেকেই আমার খুব মানে প্রথম থেকে আশা করে আছি যে এই ক্যাম্পটা ভীষণভাবে সাকসেসফুলভাবে শেষ করতে পারবো। অনেক বাধা বিপত্তি এখনো আসছে, অফিসের অনেক প্রেশার আছে, সেখানেও অনেক দায়িত্ব আছে, কিন্তু আশা করি সেই দায়িত্বগুলো সামনে আমি ক্যাম্পে আমরা প্রচণ্ডভাবে সবাইকে আশা করবো। আমরা সাউথ গ্রুপের রোভাররা একসঙ্গে এই গ্রুপের মধ্যে আছি, খুব মজা করছি এবং আমরা যাচ্ছি দার্জিলিং। আশা করছি ক্যাম্পটা খুব ভালো হবে। অনেকদিন পর সাউথ গ্রুপ দীর্ঘ 2 বছর পর একসঙ্গে আবার বেরিয়েছে, আশা করছি ক্যাম্পটা খুব ভালো হবে আর আরও অনেক মজা করব, অনেক কিছু শিখবো। আমরা অলরেডি মজা শুরুও করে দিয়েছি। কোথায় যাচ্ছি আমরা? প্রায় 3 বছর পর ক্যাম্প হচ্ছে। 2019 সালে আমরা পুরি ক্যাম্প করেছিলাম, তারপর লকডাউনের জন্য আমরা কোনো ক্যাম্প করতে পারিনি। 2019 সালে প্রায় 3 বছর হয়ে গেল সেই আমরা ক্যাম্প করছি এবং ভালো লাগছে যে 120 জন ওপর সদস্য রয়েছে আমাদের, কাপড় গাইড রেঞ্জার রোভাররা রয়েছে। আশা করবো আমরা ভালোভাবে ক্যাম্পটাকে সম্পূর্ণ করবো এবং প্রত্যেকে আমাদের সহযোগিতা করবো। আকাশের পানে আমাকে খুঁজো, কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো, আমি তখনই হ্যাঁ তখনই তোমার নামে লেখা চিঠিটি পড়ে তোমাকে শোনাবো। এখন প্রায় 2:57 বাজে আমরা এনজিপি পৌঁছে গেছি। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না একসঙ্গে যখন যাব তখন ওখানে ওয়েদার কীরকম হবে। সবাই প্রচণ্ড এক্সাইটেড। সাউথ গ্রুপ সবাই মিলে একসঙ্গে রওনা দিচ্ছি আমরা বাসে করে দার্জিলিং এর উদ্দেশ্যে।
আশা করছি আমাদের যাত্রা শুভ হবে এবং এরই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন দার্জিলিং স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা ব্রেকফাস্ট করছি আর ব্রেকফাস্ট করার পর আমরা হোটেলের দিকে রওনা হব। আজকে 14 জুন আমাদের সামার ক্যাম্প আজকে ওপেন হতে চলেছে। আজকে আমাদের জন্য একটা খুব গর্বের দিন। আমরা প্রায় 3 বছর পরে গ্রুপ ক্যাম্প করতে পেরেছি, যেখানে কাপ বুলবুল, গাইড, রেঞ্জার এবং আমাদের ইউনিটরা রয়েছে, সঙ্গে রয়েছে রোভারদের একটা ব্যাকআপ টিম। প্রায় 120 জন রয়েছে আমরা একসাথে। আমরা পৌঁছে গেছি দার্জিলিং ম্যালে, এটা ঐতিহাসিক জায়গা এবং খুব প্রসিদ্ধ জায়গা। আমরা আমাদের ক্যাম্প আজকে এই জায়গায় ওপেন করবো এবং তারপরে আমাদের আজকে প্রোগ্রাম থাকবে। আমরা আজকে বাচ্চাদের জুতে নিয়ে যাবো, জু ভিজিট করাবো। Request our group leader scout and group leader guide to declare the
ক্যাম্প ওপেন, ডিক্লেয়ার আওয়ার সামার ক্যাম্প ওপেন। সবাই এখন সাইড সিন এ বেরিয়েছি, আমরা সাইড সিন করব জু এন্ড এইচএমআই। যেটা সবচেয়ে আকর্ষণীয় দার্জিলিং এর, নানান রকম দোকান, খাবার দোকান সবকিছু দেখবো আর কেনাকাটি করবো। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন রয়েছি দার্জিলিং এর একদম জনপ্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে দার্জিলিং ম্যাল। ম্যালে কোনো এমন পর্যটক নেই যে একবারের জন্য হলেও আসে না। এখানে এত আকর্ষণীয় নানান রকম দোকান রয়েছে এবং খাবারের পসরা রয়েছে যে সকলে এসে এখানে আড্ডা মারতে ভালোবাসে, এবং একটা এত সুন্দর খোলামেলা সাজানো গোছানো প্লেস, এখানে আসলেই মন ভালো হয়ে যায়। ও মাই চে 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 গোরে চে গো রি সা রি সা রি সা মাম্মা সা সা মাম্মা, ও মাই চে 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 গোরে চে গো রি সা রি সা রি সা মাম্মা সা সা মাম্মা, ও মাই চে 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 গোরে চে গো রি সা। Make a melody in my heart, make a melody in my heart, thumbs up, thumbs up, make a melody in my heart, make a melody in my heart, thumbs up, thumbs up, thumbs up, thumbs up, make a melody in my heart, make a melody. Thumbs up, thumbs up, thumbs up.
গুড মর্নিং সকলকে। আজকে 16 তারিখ 16ই জুন সাউথ গ্রুপের সামার ট্রেনিং ক্যাম্পে আমরা দার্জিলিং ঘুরতে এসেছি। আজ তার তৃতীয় দিন এবং আমরা এখন বেরিয়েছি বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরতে। তো আজকে প্রথমে আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল এবং এখন আমরা পিস প্যাগোডার সামনে দাঁড়িয়ে আছি। আমাদের এক্সাইটমেন্ট এখন রীতিমতো তুঙ্গে, আশা করছি আরও দারুণ দারুণ জিনিস ঘুরবো আমরা এবং আরও এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করি। আসুন। হ্যালো, এখন আমরা সকলে পৌঁছে গেছি টি গার্ডেনে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, একদম মন মোহিত হয়ে যাচ্ছে দেখে। আপনারা উপভোগ করুন সাউথ গ্রুপের সঙ্গে আমাদের এই ক্যাম্পিং। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। জন্মভূমিকে রক্ষা করার জন্য যে সকল বীর যোদ্ধারা প্রাণ হারিয়েছিলেন তাদের উদ্দেশ্যে একটি স্মৃতিস্মারক এই বাতাসিয়ালু দার্জিলিং এর অন্যতম প্রসিদ্ধ এলাকাদের মধ্যে একটি। এখন আমরা সাউথ গ্রুপের সদস্যরা এখানে এসেছি। চারিদিকে কুয়াশা এবং ঠান্ডা বেশ আমেজ পড়েছে, সকলেরই ভালো লাগছে। আমরা একসঙ্গে ঘুরছি, আসুন আপনারাও আমাদের সঙ্গে। সকলকে বোধি প্রদানকারী ভগবান বোধিসত্ত্বের আশ্রয়ে আমরা সকলে এসেছি। এখন সাউথ গ্রুপের সমস্ত সদস্যরা শাশ্বত বুদ্ধের আশ্রয়ে ভূম অনুষ্ঠিত। আসুন আমাদের সঙ্গে এই আধ্যাত্মিক পরিবেশের আনন্দ এবং অমোঘ আনন্দ ওঠান। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আমরা সকলে এই জায়গায় একত্রিত হয়েছি আমাদের আজকে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার। আমরা একদম আমাদের সাউথ গ্রুপের আয়োজিত এই সামার ট্রেনিং ক্যাম্পের শেষ সন্ধ্যায় চলে এসেছি।
আজকে এই গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। आग से रोशन अपनी बस्ती, आग से रोशन अपनी बस्ती। Look.
আশা করব কালকে শেষ দিনটাও আমরা খুব ভালোভাবে কাটাবো। এরপরে আমরা যাব গ্র্যান্ড ডিনারে, সবাই ভালো থাকবে কালকের দিনটা, তারপরে বাড়ি। ধন্যবাদ। হ্যালো, এখন আমরা আছি আমাদের সামার ট্রেনিং ক্যাম্পের কিচেন টিমের সামনে। তো আমি সবার ফার্স্টে পরিচয় করিয়ে দেবো, আমাদের কোয়ার্টার মাস্টার এবং আমাদের অন্যতম কর্ণধার আমাদের সকলের প্রিয় আরএসএল গৌতম দা। গৌতম দা না থাকলে এই ক্যাম্পটা আমরা সম্পূর্ণ করতেই পারতাম না। আজকে আমরা সকলে আজ বাড়ির উদ্দেশ্যে সাউথ গ্রুপের সামার ট্রেনিং ক্যাম্প এখন আমরা প্রত্যেকে
Love you.